আমরা আজকে আইকিউ শিটের কিছু বুঝাবো। 29 নম্বর, এ বি সি ডি কোন অড মানে ভিন্ন, কোনটি ভিন্ন। এখানে এ নম্বর দেখা যাচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজ ঠিক আছে। এখানে বি নম্বরে চতুর্ভুজ কিন্তু একটু হালকা, মানে অল্প ছোটো। তারপরে ডি নম্বরেও একটু হালকা ছোটো, আর সি নম্বরটা একদম টানা, ওই কারণে এটা ভিন্ন হবে। 30 নম্বর, 30 নম্বরে আমরা দেখতেছি এ শব্দ ঠিক আছে, বি শব্দ ঠিক আছে, সি নম্বরে একটু হট শব্দ দেওয়া আছে। এখানে তীর আছে, তারপরে প্লাস চিহ্ন রয়েছে, আবার এখানে হট চিহ্ন, এখানে আবার প্লাস চিহ্ন, এখানে দুইটা প্লাস দ্বারক প্লাস চিহ্ন, এখানে দ্বারক প্লাস চিহ্ন ঠিক আছে। আর এই হট চিহ্ন জায়গায় বি হবে, কারণ এখানে ক্রস, আর এটাই এখানে ক্রস চিহ্ন, এখানে 31 নম্বর, 31 নম্বরও আমরা দেখতেছি এ ঠিক আছে, বি ঠিক আছে, সি নম্বরও ঠিক আছে, কিন্তু হোয়াট চিহ্ন, এই হোয়াট চিহ্ন জায়গায় বি নম্বরটা হবে, কারণ এখানে তিন আর বি নম্বর, বি নম্বর কেন দেখো এখানে চলো প্লাস গুণন ডাবল তীর চিহ্ন, তাই না? তাহলে এখানে দেখো কোনটা নাই, গুণন আছে ডাবল তীর চিহ্ন আছে, তাহলে প্লাস হবে ঠিক কিনা? প্লাস হলে এখন দেখো এ হবে না ডি হবে, ডি হবে ঠিক আছে, তাহলে হবে ডি নাম্বার ঠিক আছে। এ চলবে স্যার। 32 নম্বর, এখানে এ নম্বর, বি, সি, এখানে সিতে হোয়াট চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ হোয়াট চিহ্ন দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে একটা দুটো তিনটা ঘর দেওয়া আছে, তারপরে এখানে আবার ত্রিভুজ আকৃতির নিচে দেওয়া আছে, উপরে দেওয়া আছে, হোয়াট চিহ্নে এবং ফাঁকা, আর নিচের দিকটা লক্ষ্য করলে আমরা বাম পাশে ত্রিভুজ আকৃতি পাই, এই কারণে বি নম্বর হবে। 33 নম্বর, 33 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার এ নম্বর দেওয়া আছে, বি, সি, ডি দেওয়া আছে, আর হোয়াট চিহ্ন এখান থেকে কোনটা ওয়ার্ড ভিন্ন, ভিন্নটা এখানে বসাতে হবে। এখানে আমরা দেখতে লাভ, লাভ দেখতে পাচ্ছি একটা পুরো চিহ্ন, মানে একটা রেখা রয়েছে, আবার এই এই লাভটাতে কোনো কিছু নাই, আবার এই এই লাভটা আবার প্লাস দেওয়া আছে, এই কারণে এই তীর চিহ্ন লাভটা এখানে বসে। আবার 34 নম্বর, 34 নম্বরটা হচ্ছে এ নম্বর, কারণ প্রথমে হচ্ছে ডান পাশে, তারপরে নিচে দুটা দুটা আছে, তারপরে একটা আবার বাম পাশে আছে, তারপরে আবার নিচে একটা ডান পাশে, এই কারণে এই নম্বর, মানে ঘুরির কাটা ক্লকওয়াইজ আর কি ঘুরবে। 35 নম্বরটা স্যার এই নম্বর, কারণ একটা গেছে পিছনে বাম পাশে আর একটা ডান পাশে, আর এদিকে স্যার দুটা দুই পাশে গেছে, এই কারণে এই নম্বরটা, মানে ইকুয়াল ইকুয়াল হবে, এখানে এটা গেছে বাম সাইডে, এটা গেছে বাম সাইডে, তাহলে এটা যদি ডান সাইডে যায় তাহলে এটা হবে ডান সাইডে ঠিক আছে। 36 নম্বর, এখানে হবে সি নম্বরটা, কারণ উল্টা হয়েছে, এ বি সি ডি, টু যদি এ সি এ ডি সি ডি হয় তাহলে এ এস পি ইউ ডি ইকুয়াল টু সি নম্বরটা, এস বি ইউ। 37 নম্বর, এখানে দেখা যাচ্ছে চতুর্ভুজ, তারপরে একটা ষোলো, তারপরে দুইটা চতুর্ভুজ, তারপরে একটা বৃত্ত ছোট বৃত্ত, এই কারণে এ নম্বরটা এবং দুটা বৃত্ত। 38 নম্বর, 38 নম্বরটা এখানে ই নম্বর, কারণ এখানে বৃত্তের ভিতরে ওগুলো ডিফারেন্ট দেওয়া আছে ঠিক আছে, এগুলো বৃত্তের ভিতরে ডিফারেন্ট দেওয়া আছে, ওই কারণে সবগুলো এক টাইপের, আর এটা বৃত্তের ভিতরে ছোট বৃত্ত দেওয়া আছে, দ্যাটস ওয়াই ই নাম্বারটা ছিল অড, বুঝে গেছে? এই তো দাও খাইরের জন্য একটা তালি দাও সবাই, কেমন লাগলো খাইরুল? আচ্ছা যাই হোক, আমরা আসলে এইভাবে কিন্তু ক্লাসগুলো নিলে বোধ হয় ভালো হবে, তাই না? আমি বোঝানোর পরে তোমাদেরকে নিয়ে এসে সবাইকে পাই টু পাই পরে বুঝে নিলে তোমাদেরও সুবিধা হবে এবং আমারও বোঝার স্পষ্ট চলে আসবে যে না তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো তোমাদের ম্যাট্রিক্স যে ফোর্থ শীটটা বোঝানো ওটা তাহলে সবার বোঝা গেছে নাকি? হ্যাঁ বোঝা গেছে তো, দেখে দেখে একটু দেখে আসি। হ্যাঁ সবাই আরেকটা খাইলোর জন্য তালে দাও।